हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनले তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে রানিং ক্লাস চলছিল ডব্লিউপি কনস্টেবল মেন্সের জন্য তার পরবর্তী ক্লাস নিয়ে। এর আগের সমস্ত যে ভিডিওসগুলো রয়েছে বা ক্লাসেসগুলো রয়েছে তোমাদের মিক্সড মক টেস্টের ক্লাস, তার সম্পূর্ণ লিঙ্ক এবং মেন্সের তোমাদের সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই যারা যারা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট ব্রাঞ্চ থেকে তোমরা প্রিপারেশন নিতে চাইছো আবাসিক কোচিংয়ের মধ্যে দিয়ে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তখন শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্নটি নিয়ে। কী আছে একবার দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে কোন অক্ষরটির দ্বারা গঠিত নয়? অর্থাৎ এই যে ম্যানেজমেন্ট, এখানে যে কথাটা দেওয়া আছে এই ম্যানেজমেন্ট কথাটির দ্বারা কোন অক্ষরটা এর মধ্যে তৈরি করা যাবে না? ম্যাগনেট, গ্যামেট, এঙ্গেজ না ম্যানেজ? তো তোমাদের যে সঠিক উত্তরটা হবে, এখানে দেখো ডাবল জি কখনো ব্যবহার করা যাবে না, তো এঙ্গেজ। দেখো কী আছে, এখানে দুটো জি আছে কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে কী আছে, মাত্র একটি জি আছে, তো এটা কখনোই তৈরি করা যাবে না, বাকি তিনটেই তৈরি করা যাবে। সো অপশান সি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? লুসাই, নাম্বা চওড়া, খাসি না পুরা? তো 2 নম্বরের সঠিক উত্তর হলো লুসাই পর্বতটি তোমাদের অবস্থিত, অর্থাৎ অপশান এ হলো তোমার এখানে রাইট অ্যান্সার। চিল্কা হ্রদ হলো নানো জলের নোনতা জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বর্ষাকালে স্বাদু জলের হ্রদ না গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ? তো তোমাদের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো চিল্কা হলো একটি নোনা জলের হ্রদ এবং ভারতের সবচেয়ে উঁচু তোমাদের হলো নোনা জলের হ্রদ হলো চিল্কা হ্রদ। ভারতের ড্যাশ সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলনকারী এবং সর্বাধিক সঞ্চিত হয় কোথায়? ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি উৎপন্ন হয় এবং সেখান থেকে সঞ্চিত হয় বিহার, ওড়িশা, কর্ণাটক না রাজস্থান? তো 4 সঠিক উত্তর হলো ওড়িশা। ওড়িশাতে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উত্তোলনও করা হয়ে থাকে এবং সর্বাধিক সঞ্চয়ও করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। চায়না ইজ আ বিগ কান্ট্রি ইন এরিয়া, ইট ইজ বিগার দেন এনি কান্ট্রি ড্যাশ রাশিয়া। মানে চায়না হলো সবচেয়ে বড় কান্ট্রি বড়োর দিক থেকে কোন কান্ট্রি বাদে, অ্যাকসেপ্ট মানে ব্যতীত রাশিয়া বাদে, কারণ রাশিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ আয়তনের দিক থেকে। তো এক্সেপ্টের বানান কোনটা হবে? CEPT না ESSESS? তো এক্সেপ্ট মানে অপশন বি হলো তোমার এখানে রাইট, মানে এটার মানে হলো তোমার ব্যতীত। ঠিক আছে, ব্যতীত হলো তোমার এখানে রাইট অ্যান্সার। দ্য ট্রেজার ওয়াজ হিডেন ড্যাশ আ বিগ স্টোর, এখানে যে ট্রেজারটা সেটা এখানে বিগ স্টোর শোরের মধ্যে সঞ্চিত করে রাখা হয়েছে। অন, আন্ডারনিথ, টুয়ার্ড না অফ? তো তোমার 6 নম্বরের সঠিক উত্তর হলো আন্ডারনিথ মানে নিচে। ট্রেজারটা কি করা হয়েছে, একটা বিগ শোর, একটা শোরের নিচে লুকিয়ে রাখা হয়েছে, তো এটাকে আন্ডারনিথ বা বিনিদ বলা হয়ে থাকে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন, দ্য মার্কস ওন বাই দ্য ম্যান হেল্প দেম ড্যাশ দের আইডেন্টিটি। যে মার্কসটা পড়ে আছে লোকগুলো তাকে কি করছে, তার আইডেন্টিটি লুকোতে সাহায্য হতো। লুকোনোর ইংলিশ কি কনসিল, কঙ্গেল, মাস্টার কুয়েট না চিট? তো 7 সঠিক উত্তর হলো তোমার এখানে কনসিল মানে লুকোনো, লুকোনো, অর্থাৎ অপশান এই হলো তোমার এখানে রাইট অ্যান্সার। প্রশ্নে দেওয়া শব্দটি থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না? এগেন একই রকম কোশ্চিন। ডিপার্টমেন্ট থেকে কোন কোশ্চিন তোমাদের বা কোন অ্যান্সার তৈরি করা যাবে না? অ্যাটেন্ড, ট্রিট, ম্যাচিওর না টেম্পার? তো অ্যাটেন্ড কথাটা তৈরি করা যাবে না। কেন করা যাবে না এখানে দেখো, আই রিপিট একবার দেখে নেওয়া যাক কি আছে। তো তোমার অ্যাটেন্ড না, এখানে সঠিক উত্তর তোমাদের যেটা হবে সেটা হলো ম্যাচিওর। এখানে দেখো এম এ তোমাদের এখানে আছে, টি এখানে আছে, ইউ এখানে নেই, সো এখানে ইউটা এখানে বাদ গেছে, তো এখানে অপশন সি হবে তোমার এখানে রাইট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে? মেঘালয়, কেরালা? তোমরা মেঘালয়ের চেরাপুঞ্জি, তোমরা নামটা সকলেই জানো, তো অপশন এ হবে রাইট অ্যান্সার। মেঘালয় চেরাপুঞ্জি এখানে ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। টোটো এক ধরনের আদিবাসী প্রজাতি, এটা কোন রাজ্যে পাওয়া যায়? তোমাদের অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ না তানি? তো তোমার 10 উত্তর হবে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে টোটো ও যে জাতি তার যে অধিবাসীরা তাদেরকে দেখতে পাওয়া যায়। ড্যাশ স্থানে কি বসবে, এখানে যে প্রশ্নটা আছে এখানে এই যে শূন্যস্থান পূরণ করতে বলা আছে এখানে কি বসবে? 4-8 এখানে আছে 80, 5-3 33, তো 6-7 তোমাদের এখানে কত হবে? তো ঠান্ডা মাথায় এখানে জিনিসটাকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ताहले तुम्हारे एटा किन्तु माथाय चले आसबे एखाने आंसर कि होबे अपशन टेस्ट करते पारो 42 72 81 ना तुम्हारे 85 एखाने 11 नम्बर प्रश्न सठिक उत्तर होबे 85 केन सेटा तुम्हादेरके आमि बुझिए दिच्छि देखो एखाने प्रथमटा कत आछे एकटा दिए बुझिए दिच्छि तुम्हादेर 4 स्क्वायर करले कत हय 16 एबं 8 स्क्वायर करले कत हय तुम्हार 64 64 আর 16 যোগ করলে কত হয় 80 যেটা এখানে লেখা আছে সেম ভাবে এখানে 6 এর স্কয়ার করলে কত হচ্ছে 36 7 এর স্কয়ার করলে কত হচ্ছে তোমার 49 দুটো যোগ করে দেখো হবে তোমার 85 সো অপশন ডি হলো তোমার এখানে হবে রাইট অ্যানসার ওকে নেক্সট क्वेश्चन ফিল ইন দা ব্ল্যাঙ্ক এখানে ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল করতে বলেছে অন দা ড্যাশ ওকেশন অফ লক্ষ্মী পূজা দা মথুরাস বট আ নিউ কার তো এখানে কি আছে তোমার কি হবে অন দা কি ওকেশন ऑफिशियस ऑस्पिशियस टार्चरियस ना प्रस्पेरस तो एक ग्लोरियस जो मुहूर्त एक भलो मुहूर्त एक आनंददायक मुहूर्त ताके बला है ऑस्पिशियस मोमेंट तो ऑस्पिशियस मोमेंट एखाने बला होबे सठिक उत्तर होबे ऑप्शन बी प्रिकॉशन्स आर टू बी टेकन उथ एनी अफ दिस टू सीम्स प्रिकॉशन जे कोनो दुटोर मध्य जेटाके एकटाके नेওয়া হয়ে থাকে সেটাকে তোমাদের কি বলে 13 নম্বর কন্টাজিনিয়াস ইনফেকশাস ডিজিজ ডিফিটেড তো তোমাদের সঠিক উত্তর এখানে হবে হচ্ছে ইনফেকশাস সো সরি ইনফেকশাস অর্থাৎ অপশন বি হবে তোমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন ডু নট লাভ ড্যাশ লাভের পরে তোমাদের কি বসে থাকে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা বসে থাকে অ্যাট ফর এগেইনস্ট না অ্যাবাউট লাভের পরে বসে থাকে অপশন এ অ্যাট আমি যখন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্লাস করিয়েছিলাম এগুলো তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছিলাম লাভের পরে তোমাদের সবসময় অ্যাট বসে নেক্সট কোশ্চেন भारत में प्रथम नैशनल फिल्म म्यूजियम कोथाय शुरू हलो तो कोनटा होबे तुम्हारे दिल्ली चेन्नई पुणे ना मुम्बई तो तुम्हारे सठिक उत्तर होबे हच्छे अपशन डी मुम्बई अर्थात अपशन डी हलो राइट आंसर कवि कालिदासेर नामे परिचित कोनटी छंदेर जादुकर भोरेर पाखी कथाशिल्पी ना कविशेखर तो कालिदासेर नामेर संगे तुम्हारे जेटा जड़ित सेटा हलो तुम्हारे कविशेखर अपशन डी हलो राइट आंसर वॉइस चेंज करते बला आछे शट ऑल द डोर्स एंड विंडोज एट द नाइट এটা কোন সেন্টেন্স আছে তোমাদের আগে বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে তো এটা অবশ্যই লেট দিয়ে তোমাদের হবে তো এখানে সঠিক উত্তরটা তোমাদের কোনটা হবে একবার দেখে নাও যাক প্রথমে তোমাদের কি করতে হবে শাট অল দা ডোরস এই যে পার্টটা আছে এটাকে আমি ভয়েস চেঞ্জ আগে করে নেব ভয়েস চেঞ্জ করলে তোমাদের কি হবে লেট অল দা ডোরস বি শাট লেট আগে বসবে তারপরে বসবে অল দা ডোর এই পার্টটা তারপরে বি তারপরে শাট এটা লেটের নিয়ম তারপরে কোনটা হবে উইন্ডোজ ইন দ্য নাইট তো উইন্ডোজটাকেও বন্ধ করতে বলেছে তো উইন্ডোজের পরে বসবে শাট কারণ শাটের তোমাদের যে থার্ড ফর্ম হয় সেটাও শাটই বলে তো উইন্ডোজ বি শাট ইন দ্য নাইট দুটোই এখানে শাট করতে হতো লেটস তোমাদের অপশানে কোনটা দেখো অপশান এ আছে কি আছে তোমাদের অপশান এতে লেট অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ বি শাট ইন দ্য নাইট এখানে বি ভার্ব ব্যবহার তুমি দুটো আগে বসাতে পারো বি শাটটা বা পরে বসাতে পারো দুটো একসঙ্গে হলে অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ বি শাট ইন দ্য নাইট অপশান এ হলো রাইট অ্যান্সার দুটি সংখ্যার গসাগু 12 অনুপাত 3 আর 5 হলে সংখ্যা দুটির গুণফল কত তো তোমাদের এখানে ইজি একটা কোশ্চেন আছে মাথায় রাখবে যখন তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে তখন কিভাবে করব আমরা এখানে কত আছে 12 আর এখানে আছে তোমার হলো 3 তো 3 বারং কত হচ্ছে 36 আর এখানে 5 বারং কত হচ্ছে 60 এই দুটো গুণ করে দেখো কত 636 318 3 21 অর্থাৎ তোমার কত হবে 21 ও 60 হবে রাইট অ্যানসার অর্থাৎ অপশন ডি হলো রাইট অ্যানসার কি করলাম আরেকবার বলে দিচ্ছি তোমাদের এখানে গসাগুর সাথে প্রথম সংখ্যাটা গুণ করবে গসাগুর সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ করবে গুণ করে দুটো সংখ্যা গুণফল চেয়েছে গুণ করে দিলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে নেক্সট কোশ্চেন রবি কুমার ডাহিয়া টোকিও অলিম্পিক 2020 তে কোন পদক জিতেছিলেন ব্রোঞ্জ রূপা সোনা না কোনোটিই নয় তো তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি অর্থাৎ রূপো ওকে নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের ইগনাইটেড মাইন্ড কথাটি কার লেখা বা রচনাটি কার তমিম চৌধুরী ব্রায়ান লারা বিল গেটস না এপিজে আব্দুল কালাম তো তোমাদের যে সঠিক উত্তর সেটা হবে গ্রেট সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালামের লেখা হলো ইগনাইটেড মাইন্ড ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকে যে তোমাদের ক্লাসটা ছিল এতটাই কালকে আবারও তোমাদের সামনে নতুন ক্লাস আনা হবে আরও 20খানা মক টেস্ট নিয়ে অবশ্যই ভিডিওগুলো ফলো করো এই কোশ্চেনগুলোই তোমাদের দেখবে পরীক্ষার হলে প্রচুর চলে আসবে এগুলোই তোমাদের পরীক্ষার হলে দেখতে পাবে তোমাদের অবশ্যই কিন্তু বলে দিই তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে কারণ সেই কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আনা হয় ডেসক্রিপশন বক্সে সমস্ত কাজের বিষয়গুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো ফলো করো এবং স্মার্ট গ্যালাক্সিতে নতুন হলে সাবস্ক্রিপশন করে যুক্ত হয়ে যাও তো স্টুডেন্টস আজকের মতো এতটাই কালকে 9টার সময় দেখা হবে তোমাদের সাথে নমস্কার।